আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চব্বিশ ঘন্টায় করোনায় ১৭ জেলায় ৮২ জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগ এলাকায় কমেছে শনাক্তের হার। একুশের প্রতিনিধিদের সহায়তায় রত্ন জামানের রিপোর্ট। চট্টগ্রামে ৩৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১৬.৭৪%। আক্রান্তের হার কমলেও কমছে না মৃত্যু। একদিনে মারা গেছে ১১ জন। চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। ৪ জন করোনায় ও ৬ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। ১০৬১টি নমুনা পরীক্ষায় ২১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ২০.৪৫%। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৫ জন। সংক্রমণের হার ১৬.৪৫%। বগুড়া জেলার বিভিন্ন হাসপাতালে করোনায় উপসর্গে মারা গেছে ৫ জন। শনাক্তের হার ১৩.৯৯%। টাঙ্গাইলে ৪ জন করোনায় উপসর্গে ২ জন সহ ৬ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার শতকরা ২২.২২%। যশোরে করোনায় মৃত্যু ৪ জনের। ৪৭৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ৮৭ জন। কুষ্টিয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে গেল ২৪ ঘন্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার ১৮.৯০%। ঝিনাইদহে একদিনে করোনায় ২ জন উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে জেলায় আক্রান্ত হয়েছে ৪৬ জন। শনাক্তের হার ১৮.৯৩%। চুয়াডাঙ্গায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার ১২.৮৬%। এছাড়া করোনায় সাতক্ষীরায় ৩, কুমিল্লায় ২, নাটোরে ১ ও গাজীপুরে ১ জন মারা গেছেন। রত্না জামান, একুশে টেলিভিশন।